আজকে পাঁচ মিশালি আহারে আমি মুগের ডালের ভেজ ডাল বানাবো। তা আমি কড়াইটা আগে থেকে চাপিয়ে দিয়েছি, কড়াইটা তেতে গেছে হালকা। আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, মেলে রেখে দিয়েছিলাম, আপনি এই জলটা শুকিয়ে গেছে। এটা আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। এক কাপ মতন আছে ডাল, এই ডালটা ডবল হয়ে যাবে বেড়ে। এরকম করে নেড়ে নেড়ে ভেজে নেব, একটুখানি হালকা ব্রাউন হবে তখন আমি জল দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ভাজছি এইভাবে। আপনারা না ধুয়েও ভাজতে পারেন, আগে না ধুয়ে আগে ভেজে নেবেন, তারপরে ভালো করে ধুয়ে নেবেন। মুগের ডাল ভাজার একটা গন্ধ এসে গেছে, খুব মিষ্টি গন্ধ এসছে, এইরকম ভাজবো হালকা লাল লাল। আর দুবার নেড়ে আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দেব, এখন এক গ্লাস মতন জল দিলাম, একটু নুন দেব। আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। ফুটে উঠলে আমি এটা ঢাকা দেব। দেখুন ফুটতে দিয়েছি, ফুটছে, কিন্তু এই সাদা সাদা ফেনাগুলো আমি আস্তে আস্তে বাটিতে যতটুকুনি পারবো তুলে নেব। গ্যাসটা বাড়ি দিয়ে আমি ফোটাতে দিয়েছি, এবার আমি গ্যাসটা কমিয়ে দেব। সেদ্ধ করতে কম করে আধ ঘন্টা টাইম লাগবে, আমি তখন ঘরের অনেক কাজ করে নেব সেই ফাঁকে। তবে ঢাকা দিয়ে দিলাম, একটু আলগা করে ঢাকা দেবো, একটু এরম করে আলগা করে ঢাকা দেবো, নাহলে ফেনা উপচে পড়ে যায়। আধ ঘন্টা পর আমি আবার ঢাকনা খুলছি। মাঝে দুবার নেড়ে দিয়েছিলাম, একবার একটু জল ছিল না, আমি আবার একটু গরম জল করে দিয়েছিলাম। দেখুন সুন্দর গলে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। ডালটা সম্বাদ দেব, গ্যাসটা আমি আগে থেকে তেলটা তাতা দিয়ে দিয়েছি, এটা সাদা তেল, আপনার সর্ষের তেলেও করতে পারেন, সাদা তেলে খেতে ভালো হয়। শুকনো লঙ্কা দিলাম ফোড়ন, দুটো তেজপাতা দিলাম, আর দুটো লবঙ্গ, দুটো এলাচ দিলাম, আর একটা দারচিনিকে আমি ভেঙে রেখে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিলাম, একটা দারচিনি, এটাকে ফোড়ন দিলাম, একটু জিরে ফোড়ন দেব। ফোড়নটা ভাজা ভাজা হোক। দেখুন ফোড়ন ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, গরম মশলার গন্ধ বেরিয়েছে। এবার আমি ফুলকপি দেবো, আগে সব সবজিগুলোই দেবো, ফুলকপিগুলো কেটে রেখেছি দেবো, গাজর দেবো, গাজরগুলোকে কেটেছি দেখুন প্যাঁচা প্যাঁচা করে, যেভাবে যেরকম ভাবে পারবেন আপনারা সেভাবে কেটে দেবেন। একটু বিনস দেবো, এটাকেও আমি এরকম প্যাঁচা প্যাঁচা করে কেটেছি, দেখতে ভালো হয় ওই জন্যে। এটা মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে একটু ভেজে নেবো, যখন মিডিয়াম ফ্লেমে একটু ধোঁ উঠবে তখন আমি এটাকে একদম লো করে দেবো। সামান্য একটু হলুদ দেবো, হলুদটা একটু কম দেবো। দু মিনিটের জন্য ঢেকে দেবো একটুখানি, দু মিনিট পর ঢাকনা খুলছি, নেড়ে দেবো, আর একটু ভাজবো আমি। এবার আমি একটু মটরশুঁটি দেবো, দিয়ে অল্প নাড়বো, মটরশুঁটিগুলো বেশি নাড়বো না, অল্প দু মিনিট নাড়বো, নেড়ে এগুলোকে আমি প্লেটে তুলে রাখবো। এবার এগুলোকে আমি এবার একটা প্লেটে তুলে রাখবো। এই দেখুন সব তুলে নিয়েছি, এবার এর মধ্যে একটু ঘি দেবো এক চামচ। ঘিটা গলে গেলে আমি জিরে তো আগেই আমি ফোড়ন দিয়ে রেখেছি, আর জিরে ফোড়ন দেবো না, এবার টমেটোগুলো দেবো। এবার আমি হাফ টমেটো, বড় টমেটো হাফ দিয়েছি। গ্যাসটা লো ফ্লেমে করা আছে, পরে আবার নুন দেবো, টমেটোটাকে একটু নরম করার জন্য আমি নুন দিলাম। ছোটো চামচের এক চামচ আদা বাটা দিলাম, একটু জিরের গুঁড়ো দেবো অল্প পরিমাণে, সামান্য হলুদ দেবো, একটু কষাবো, মশলাটাকে একটু ভেজে নেবো, কাঁচা গন্ধটা যাতে মরে যায়। কাঁচা গন্ধ মরে গেছে, এর মধ্যে আমি এবার একটু কিশমিশ দেবো। কাজু আমার ঘরে নেই, কাজু থাকলে কাজু দেবেন, কিশমিশ দেবেন, আর যদি না থাকে না দিলেও চলবে, যদি কাজু কিশমিশ ঘরে না থাকে না দেবেন, কিচ্ছু হবে না। একটু নেড়ে নিয়ে আমি ডালগুলো ঢেলে দেবো, বাটিটাকে ধোয়া জল দেবো একটুখানি, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। ফুটে উঠলে আমি সবজিগুলো দিয়ে দেবো, আর একটু জল দেব আমি, কারণ সবজিগুলো সেদ্ধ হবে। তো দেখুন ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি দু তিনখানা কাঁচা লঙ্কা দেব, একটু চিনি দেব, একটু মিষ্টি মিষ্টি হয় তাই একটু ছোটো চামচের এক চামচ একটু চিনি দিলাম, আর নুন চিনিটা আমি পরে টেস্ট করে
নিজের মতন করে দেখে নেব, সেটা আমি পরে দেখে নেব। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সব। এইভাবে ডাল করে খেয়ে দেখবেন, ভেজ ডাল, এটা সম্পূর্ণ ভেজ ডাল, এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু নেই। আর বাঙালিদের সবচেয়ে প্রিয় ডাল এই ডালের সঙ্গে আপনি যে কোনো ঝুরঝুরে আলু ভাজা খেতে পারেন, বেগুনি খেতে পারেন, কুমড়ো এসন দিয়ে ভেজে খেতে পারেন, পাঁপড়ও খাওয়া যাবে, আর মাছ ভাজার তো তুলনাই নেই। মাছ ভাজা নিলে তো আরও ভালো, যে কোনো মাছ, ছোটো মাছ ভাজা। এবার এটা আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে ঢাকা দেব 10 মিনিটের জন্য, যাতে ওগুলো সেদ্ধ, সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট পর ঢাকনা খুলছি। মাঝখানে একবার আমি নেড়ে দিয়েছিলাম, আর নুন মিষ্টিটা আমি চেক করে ঠিক করে নিয়েছি। গাজরটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই, গাজর সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে, আমার ডাল রেডি। এর মধ্যে আমি একটুখানি ঘি দেবো 1 চামচ। গরম মশলা আর দেবো না, আমার অত বেশি গরম মশলা ভালোবাসি না, ওই জন্যে আপনারা যদি থাকে দেবেন গরম মশলা যারা ভালোবাসেন। আমি ফোড়নে দিয়েছি বলে ওর ফ্লেভারটাই ভালো লাগে আর কি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি, এবং লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যে রেসিপিগুলো দেবো সেগুলো আপনাদের কাছে ঠিক মতন পৌঁছে যায়। একটুখানি এরম করে টকবক করে ফুটতে দেবো, 2 মিনিট ফুটুক, তারপর আমি প্লেটে ঢেলে নেবো, বাটিতে ঢেলে নেবো। আমি এবার গ্যাসটাকে অফ করে দেবো, আবার নতুন ভিডিও নিয়ে অন্যদিন আসবো। ধন্যবাদ। গ্যাসটা আমি অফ করে দিলাম।